আমি বাইরের জগতের জন্য এক ধরনের মানুষ, আর আমি যখন বাড়িতে ঢুকে যাই তখন আরেক ধরনের মানুষ। আর বোন ছিল আমার সবকিছু, তো ওর সাথে ক্রিকেট খেলা, ওর সাথে মারপিট, ঝগড়া, ওকে শাসন করা, ওর খেয়াল রাখা সব আমার। মানে আমরা একই স্কুলে পড়তাম, তো একসাথেই যেতাম। তো সকালবেলা উঠে ওর জুতো পলিশ করা থেকে শুরু করে চা বানানো, টিফিন বানানো সব আমি করতাম। মানে মায়ের একটা অসুবিধে ছিল, মা খুব সকালে ঘুম থেকে উঠতে পারতো না, কারণ গায়ে খুব ব্যথা থাকতো। আর আচ্ছা, আমি প্রায় চা বানাচ্ছি প্রায় ক্লাস ফাইভ থেকে, না সরি, আমার যখন 5 বছর বয়স ছিল তখন থেকে আমি চা বানাচ্ছি। আর এত বড় হয়ে গেছি চায়ের বেশি উঠতে পারিনি। কয়েকটা রান্না রেঁধেছি, কিন্তু মানে কয়েকটা রান্না করেছি, কিন্তু খুব বেশি আমি এক্সপ্লোর করিনি আজ পর্যন্ত। তো সকালে উঠে ওই সবকিছু আমিই করতাম, বোনের বোনের যা ছিল প্লাস আমার, আমি করতাম। উনি মহারানী, উনি মানে আমি হয়তো বেরোনোর 45 মিনিট আগে উঠেছি, উনি মহারানী শুয়ে থাকতেন, আর আমি ওকে ঠিক বেরোনোর 15 মিনিট আগে তুলতাম, তার মধ্যে যা করার করে নিয়ে আমি রেডি হয়ে দরজায় দাঁড়িয়ে থাকতাম। আমার মনে আছে এখনো স্পষ্ট যে আমি দরজায় দাঁড়িয়ে আছি আর বারবার বলতাম, গুড়িয়া চলো চলো, তখন ও রেডি হচ্ছে, জুতো পরছে, এই হ্যান করছে ত্যান করছে, আমি কিন্তু রেডি পুরো রোজ। ওখানে চেঁচামেচি হতো, তারপরে সাইকেলে করে ওকে নিয়ে যেতাম আমি স্কুলে। আর এখন তাহলে এখনো তো এখনো কি সে যখন বাড়িতে আসে এখনো সে মহারানী থাকে তো? না, এখনো আমার অনেক বেশি খেয়াল রাখে, মহারানী ও মহারানী ও কিন্তু আমার বেশি খেয়াল রাখে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।